যে ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষা প্রায় সব সময় আসে, এই যে গত কয়েকদিন আগে যে প্রাথমিক শিক্ষণিক পরীক্ষাগুলো, সেখানেও দেখা গেছে যে এই ম্যাথগুলোর অবস্থান রয়েছে। তো চলুন শুরু করা যাক সেই শতভাগ কমন 10টি ম্যাথ। তো আমরা প্রথমে যদি দেখে নিই দশমিক ভগ্নাংশের যে ম্যাথটি, দশমিক ভগ্নাংশ থেকে, দশমিক ভগ্নাংশের একটি ম্যাথ প্রায় সব সময় আসে, বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে সব সময় আসতে। তো এই প্রাইমারি পরীক্ষা তো এসেছিল, তা আমরা সেখান থেকে একটা এক্সাম্পল দেখে নিই এবং শিখে নিই। 0.002 × 0.04 × 0.08 এই টাইপের এই ম্যাথটাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে এসেছিল। তো এই দশমিকের ম্যাথগুলো কীভাবে করতে হয় তা আমরা আজকে শিখে নেব। প্রথমত সংখ্যাগুলো আমরা গুণ করে ফেলবো। তো 2 আর 4 গুণ করলে 4 × 2 = 8, 8 আর 8 গুণ করলে হচ্ছে 64। দশমিকের পরে মোট কয়টা ঘর আছে আমরা গুনবো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমার দশমিকের পরে 60টা ঘর থাকতে হবে। তাহলে আমি এখানে দশমিক দিয়ে দিলাম, এরপরে এখানে আমি 64 অলরেডি লিখা আছে, মানে 2টা ঘর হয়ে গেছে। আমার হতে হবে 60টা ঘর, এখানে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 0, 1, 2, 3, 4, 5 আর এই যে 64, 6, 7। আমরা বুঝে গেলাম দশমিকের হিসাবটা, জাস্ট সংখ্যাগুলো গুণ করবো, দশমিকের পরে মোট যতগুলো ঘর আছে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, দশমিকের পরে 60টা ঘর থাকতে হবে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই যে দশমিকের হিসাবটা হয়ে গেল। তো এই অঙ্কটাতে গিয়ে কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, মানে দশমিক ভগ্নাংশ থেকে ভাগ হতে পারে। মনে করেন 0.01 × 0.02 ভগ্নাংশ বানিয়ে দিচ্ছে, নিচে আবার একটা দিচ্ছে 0.01, আর একটু যদি অন্যরকম দেয় 0.1 × 0.003 বললো, এটার সমান নিচের কোনটি হবে এরকম। তো আমরা আগে যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে কিন্তু এটাও করবো। 1 আর 2 প্রথমে গুণ করে ফেলবো, 2 একে 2, দশমিক পরে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে আমার এখানে 4টা ঘর দিতে হবে, 2টা, 3টা আর 2, এই যে দশমিক পরে 4 ঘর হয়ে গেল। নিচে যদি গুণ করে ফেলি 3 একে 3, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে 4 ঘর, তাহলে দশমিক পরে আমার আরো 3টা শূন্য লাগছে। তো এখন এখানে দশমিক পরে 4 ঘর, এখানে দশমিক পরে 4 ঘর, তাহলে আমার দশমিক উঠে গেল, মানে দশমিক বাদ দিতে পারি। তো এটা তো পুরোপুরি মিলে গেল, যদি না মিলতো ধরেন এখানে এরকম হতো, দশমিকের পরে 2 ঘর দিয়ে 3 হতো, সেক্ষেত্রে কি করতাম? তো এই যে দশমিক পরে 3 ঘর, এদিকে দশমিক পরে 3 ঘর আমি এদিকে নিয়ে নিতাম, তাহলে কি হতো, উপরে হতো 0.2/3, মানে এক দশমিক পরে 3টা ঘর, এদিকে দশমিক পরে 3টা ঘর বাদ দিয়ে দিবো, এদিকে 3টা ঘর বাদ দিয়ে দিবো, তাহলে উপরে দশমিক 2 থাকবে। এখন যদি আমার এই দশমিকটা ওঠানো লাগতো, তা আমরা জানি নর্মালি কি হয়, দশমিকের জন্য বসে 1 এবং দশমিকের পরে যেটা ঘর থাকে তোটা 0 দিতে হয় বিপরীতভাবে, উপরেটার জন্য নিচে, নিচেটার জন্য উপরে। কেন? কারণ 2কে আমি 10 দিয়ে ভাগ করলেই তো 0.2 হচ্ছে। এই যে আমরা যদি ভাগটা করে দেখাই, 2 এর মধ্যে যায় না, 0 দিলাম, মানে দশমিক দিয়ে 0 বসালাম, এই যে 10 × 20, এই জন্য মানে বিপরীতমুখী, মানে ভাগ হয়, যে 2কে যদি আমি 10 দিয়ে ভাগ দেই তাহলে 0.2 হচ্ছে। সেই জন্য উপরের ভগ্নাংশের জন্য নিচে 0 বসাতে হয়। এটা সহজ ছিল, একটা ঘর ছিল দেখে আমরা সহজে বুঝতে পারছি 10, কিন্তু যদি আরো বেশি হতো সেক্ষেত্রে তো আমাদের বুঝতে কষ্ট হতো। সেক্ষেত্রে আমরা কি করতাম, দশমিকের পরে মনে করেন 2 ঘর আছে, তাহলে দশমিকের জন্য 1 দিব, এরপর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3টা শূন্য দিতাম। তো এইভাবে আমরা দশমিকের অঙ্কগুলো করে নিব। তো এটা একেবারে কিন্তু সহজ অঙ্ক, খুব অল্প সময়ে 3-4 সেকেন্ড এটা করতে পারবেন, জাস্ট দশমিকের পরে কয় ঘর আছে গুণে। এটা প্রায় সময় আসে, এবার প্রাইমারিতে ভগ্নাংশ থেকে 3টি অঙ্ক এসেছে, 3টা আরো বেশি মনে হয়, মানে অন্যটা রিলেটেড। তো আমরা দশমিক দেখলাম, তারপরে হচ্ছে অনুপাতের অঙ্ক। অনুপাত, অনুপাতের বিভিন্ন ধরনের অঙ্ক আছে, যেমন ক অনুপাত খ, আবার খ অনুপাত গ, আরো বড় সিরিজ থাকতে পারে। তো নর্মালি আমি 2টা দিয়ে দেখি, ক অনুপাত খ এবং গ অনুপাত গ, বললো ক খ গ এর অনুপাত কত, এইটা।
তো এইটা কিন্তু খুবই সহজ, যে জিনিসটা কমন আছে সেটা দিয়ে আমরা উপপক্ষকে গুণ করব, তাহলে সিরিজটা চলে আসবে। তো আমরা একটা অঙ্ক যদি দেখি, মনে করেন এখানে 2:3 আর এটা হচ্ছে 3:4 আছে, তাহলে ক ওটা কিভাবে করবো? এই যেটা কমন আছে এখানে, মানে উভয় জায়গায় যে এই জিনিসটা আছে, এই 3 দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, আমি যদি 3 দিয়ে গুণ করি 3 দিয়ে 6, 3 দ্রিকা 9, এই জায়গায় যদি 3 দিয়ে গুণ করি 3 দ্রিকা 9 এবং 3 4 12, মানে কমন যেটা কমন আছে, কমন কোনটা? খ। বা যদি বেলু ভিন্ন থাকে, বেলুটা একই হবে তেমন কোনো কথা নাই, বেলু যদি ভিন্ন থাকে, আমি ভিন্ন দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা গুণ করলাম, গুণ করার পরে এই যে কর্ণপাত বসালাম, দুইটার মধ্যে তো মিল আছে, খ কর্ণপাত বসালাম, পরেটা হচ্ছে গর্ণপাত হয়ে গেল। কমনটা দিয়ে গুণ করলেই রেশিওটা সিরিজে চলে আসে। এখন আমরা একটা ভিন্ন সংখ্যাটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমার, আচ্ছা এটাই থাকুক, এখানে মনে করেন 4 আর 5 দিলাম, তাহলে ক আর খ অনুপাত হচ্ছে 2:3, খ আর গ অনুপাত হচ্ছে 4:5। তাহলে এখন সিরিজটা কত হবে? আমি বলছি যেটা মিল খ, তো এই খ দিয়ে এই দুটাকে গুণ করব, এই খ দিয়ে এই দুটাকে গুণ করব, তো এই এটা দিয়ে যদি আগে এটাকে গুণ করি, 4 2 8, 3 4 12, এই খ দিয়ে যদি এদিকে গুণ করি, 3 4 12, 3 5 15, তাহলে কি হচ্ছে 8:12:15, এই যে সিরিজটা পেয়ে গেলাম। তো এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক হয়, রিটেনের জন্য এটাকেই অনেক বড় এলাবোরেশনে আসে, নর্মালি এমসিকিউতে এমনটা আসে। যদি এটাকে রিটেনের জন্য আসে সেই ক্ষেত্রে কিভাবে আসে? সেই ক্ষেত্রে মানে সংখ্যাগুলো নিম্নে আসতে পারে, যে 3টির অনুপাত এত এত, 3টির সংখ্যার সমষ্টি, মনে করেন বললাম যে 900, বোঝার সুবিধার্থে, তাহলে ক এর মান কত? মানে রিটেনের জন্য যদি বলি, ক এর মান কত, মানে রিটেনের জন্য যদি আসে বড় করে এইভাবে আসতে পারে, সেই ক্ষেত্রে অনুপাতগুলো যোগফল করতে হয়। অনুপাতগুলো যোগফল, মানে নিচে মনে করেন দিয়ে দিলাম, অনুপাতগুলো যোগফল মানে টোটাল এত, এত এর মধ্যে কর অংশ যদি কটা বের করতে বলে, তাহলে কর জন্য কটা বসাবো, যে টোটাল আছে এত, এতর মধ্যে ক এত গুণ ওই যে যতর জন্য বললো তত। আমি সহজ কথায় বোঝাতে চাচ্ছি যে রিটেনের জন্য, আগে একটু এমসিকিউ ছিল, এখন রিটেনের জন্য বলছি যে ক এর ভ্যালু কত। 3টার অনুপাত দেওয়া ছিল, আমরা সিরিজ বের করেছি, তারপরে একটা সমষ্টি ভ্যালু দেওয়া আছে, আর বললো এর মধ্যে ক এর মান কত, তাহলে ক এর টোটাল যে অনুপাতগুলো ছিল, এই টোটাল অনুপাতের মধ্যে ক এর মান হচ্ছে 8, তাহলে 900 মধ্যে কত, গুণ 900, ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তো আমি আপনাদেরকে বিস্তারিত একটা অঙ্ক থেকে কয়েকটা অঙ্ক দেখানোর চেষ্টা করছি। অনুপাতের বললাম, আগে বঙ্গাংশটা বিস্তারিত বললাম, অনুপাতের এটা বললাম, অনুপাতের এখানে আরো কিছু অঙ্ক আছে, গসাগু এবং লসাগু রিলেটেড, গসাগু এবং লসাগু রিলেটেড। আমি বলেছি 10টি অঙ্ক করাবো, তো অলরেডি কিন্তু অনুপাতের আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক বেশি হচ্ছে, কিন্তু তারপরেও মেইন টপিকস অনুযায়ী 10টা বলবো, আপনারা সাথে থাকবেন। গসাগু এবং লসাগুর যে অনুপাতের অঙ্কগুলো আছে কিরকম, বলা হলো 2টি সংখ্যার অনুপাত 3:4, 2টি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু হচ্ছে 2, তাহলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কত? এটা কিন্তু আমি আমার মতো করে প্রশ্ন বলতেছি, জাস্ট আপনারা নিয়ম শিখুন, যে 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত এত, এদের গসাগু 2, সংখ্যা দুটি কত। তো গসাগু মানে হচ্ছে কিন্তু কমন সংখ্যা, তো যখন গসাগু বলবে তখন গসাগু দিয়ে গুণ করে দিলে সংখ্যা দুটি পাওয়া যাবে, 2 দিয়ে যদি গুণ করে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 6 এবং 8। এখান থেকে প্রশ্ন হতে পারে যে 2টি সংখ্যার অনুপাত 3 4 গসাগু 2, তাদের ছোট সংখ্যাটি কত, তাদের বড় সংখ্যাটি কত, এইভাবে আমরা করে নিতে পারি। তো গসাগু ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি কি, আবার লসাগু 2টি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু, লসাগু মনে করেন 3 ছাড়া, আমি একটা ধরে নিই আপাতত লসাগু 24, সহজ একটা সংখ্যা গুণ করার জন্য নিলাম লসাগু 24, তাহলে গসাগু কত বা সংখ্যা দুটি কত? তো গসাগুর ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা কি করেছি, গুণ করেছি, কারণ সেটা ছিল কমন, আর লসাগু হচ্ছে গুণ ফল হয়, লসাগু সবসময় বড় হয়, 2 আর 3 লসাগু 6, 3 আর 4 লসাগু 12, তো গুণ ফলকে আমরা যদি ভাগ করে দেই, 3 8 24, একটি সংখ্যা 8, আবার 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 6 24, আরেকটি সংখ্যা 6, আগেরটাই কিন্তু পেয়ে গেলাম।
তো প্রশ্ন হতে পারে এদের অনুপাত এত লসাগু ২৪ তাহলে তাদের গসাগু কত তাদের সংখ্যা দুটি কত আমি যেহেতু সংখ্যা দুটি বের করতে পারছি এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি কত আর গসাগু তো এখন বের করতেই পারবো এখন স্যার আর গসাগু করে ফেললে তো হয়ে যাবে তো এখানে আমি কিন্তু একসাথে অনেকগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারপরে ধারা অঙ্ক সব জায়গাতেই আসতেছে মানসিক দক্ষতাতে আসে বিসিএস রিটার্নে আসে বিসিএস এর প্রিলিমিনারিতে আসে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু দুই তিনটা অঙ্ক এই ধারা থেকে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে অঙ্কটি এসেছিল চার ছয় নয় ছয় ১৪ পরের সংখ্যাটি কত ধারার পরের সংখ্যাটি কত তো ছয় এখানে ফিক্সড দেখা যাচ্ছে যে ছয় দুইটা আছে তো এখানে মেইন ধারাটা হচ্ছে এটা চার আর নয়ের ব্যবধান পাঁচ নয় আর চোদ্দোর ব্যবধান পাঁচ এর মানে এখানে আবার ছয় হবে এরপরে মূলত চাইছিলাম এরপরের সংখ্যাটা আবার ছয় তাহলে এরপরের সংখ্যাটা কত হবে চোদ্দ আর পাঁচ যোগ করে যা হচ্ছে তা ১৯ মানে প্রত্যেকটার মাঝখানে হচ্ছে পাঁচ করে ব্যবধান তো যখন এরকম সিরিজগুলো আসে তখন খেয়াল রাখতে হয় যে কোনটা ফিক্সড আছে আর কোনটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে কত করে চেঞ্জ হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে আর বর্গ করে চেঞ্জ হচ্ছে গণ করে চেঞ্জ হচ্ছে দুই গুণ করে চেঞ্জ হচ্ছে বা আবার দুই দুই ব্যবধান মানে সমান্তর ধারা ধারার তো কয়েকটা ধরন আছে সমান্তর ধারা মানে সমান্তর ভাবে বৃদ্ধি পাচ্ছে আমি যদি বলতাম চার আট ১২ তারপরে কত হচ্ছে চার করে বাড়তেছে তাহলে ১৬ এটাও হতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ ধারা আছে ফিবোনাকি সংখ্যার ধারা তো ফিবোনাকি সংখ্যার ধারাটা হচ্ছে মনে করেন জিরো তারপরে এক দিলাম শূন্য আর এক যোগ করলে কত হয় এক এক আর এক যোগ করলে কত দুই দুই আর এক যোগ করলে কত হয় তিন তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা ধারা বলে মানে পরপর দুটি সংখ্যার যোগফল তাহলে এরপরের সংখ্যাটি কত হবে আট পাঁচ ১৩ এরপরের সংখ্যাটি কত হবে আপনারা বলুন আট আর ১৩ যোগ করলে যত হয় ২১ খুবই ইম্পর্টেন্ট একটি ধারা অঙ্ক হচ্ছে এটি তো প্রায় সময় কিন্তু এই অঙ্কগুলো আসে আমরা হ্রাস বৃদ্ধির অঙ্ক প্রায় সময় আসতে দেখি হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধির কয়েকটা ক্যাটাগরি আছে মানে শতকরা হিসাব লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্ক আছে আবার হ্রাস বৃদ্ধি আছে দুইটা কিন্তু শতকরার অঙ্ক থেকে আসে দুইটাই শতকরার অঙ্ক মানে মেইন কথা শতকরার অঙ্ক সেখান থেকে লাভ ক্ষতি থেকে পার্সেন্টেজ বের আসে আবার হ্রাস বৃদ্ধি আসে তো এখন শর্টকাট সহ আমরা এই হ্রাস বৃদ্ধিটা শিখব তো একটা অঙ্ক যদি বলি মনে করেন বললো তেলের দাম বর্তমানে পেঁয়াজের দাম খুব বেশি পেঁয়াজ দিয়ে বলি যে পেঁয়াজের দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম ২৫% বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি বা ২৫% বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের ব্যবহার কমাতে হবে বৃদ্ধি পাওয়ায় আমি শর্টকাটে বলে ফেলি ব্যবহার কত কমাতে হবে কত কমালে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে আমার পেঁয়াজের দাম ২৫% বৃদ্ধি হয়ে গেছে এখন আমার টাকা ফিক্স থাকবে আমি আর খরচ বাড়াতে চাই না সুতরাং আমার ব্যবহারটা কমায় দিতে হবে তো কত কমালে খরচ একই থাকবে তো এই যে বৃদ্ধির আর হ্রাসের ক্ষেত্রে মনে রাখতে হবে যখন বৃদ্ধি হবে এই যে ২৫ গুণ ১০০ ২৫ যোগ ১০০ এটা হচ্ছে শর্টকাটা আমার কাছে মনে কিছু নাই যখন বৃদ্ধি বলবো তখন এখানে প্লাস করে দেবো এই অঙ্কটা যদি বলতো যে ২৫% হ্রাস হ্রাসের জন্য এ পাশে লিখতেছি ২৫ গুণ ১০০ বাই ২৫ মাইনাস ১০০ জাস্ট চিহ্নটা মাইনাস দিয়ে দিতাম তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করে দেখি উপরে হচ্ছে ২৫ গুণ ১০০ মানে ২৫০০ আর নিচে হচ্ছে ১২৫ আমরা এটা কাটাকাটি করলে যা হবে তাই উত্তর হয়ে যাবে তো ১২৫ কে দ্বিগুণ করলে কি ২৫০ হয়ে যাচ্ছে মানে টু আর একটা জিরো রয়ে গেল ২০% তাহলে যখন ২৫% বৃদ্ধি পাবে পেঁয়াজের ব্যবহার তখন পেঁয়াজের ব্যবহার কমাতে হবে ২০% তাহলে আমার খরচটা একই থাকবে তো এটার শর্টকাটটা কি বললাম বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হ্রাসের ক্ষেত্রে মাইনাস আর বাকি সব আর বাকি এই যে ২৫ গুণ ১০০